ছাগল কাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান তার স্ত্রী নরসিংদী রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ ও তাদের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ যাতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন দুপুরে এই আদেশ দেন ছাগল কাণ্ডের পর মতিউরের নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য সামনে এসেছে এছাড়া মতিয়রের সন্তানদের জীবন জীবনযাপনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় এর এই কর্মকর্তার বিরুদ্ধে গত আঠারো বছরে মোট চারবার অনুসন্ধানের আবেদন নথিভুক্ত করে দুদক তবে নথিভুক্তির পরে তদন্ত আর এগোয়নি